নাও দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশানাল ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন ওকে সো হেয়ার ইজ দ্য স্ট্রাকচার অফ নেফরন এটা হচ্ছে নিফ্রনের আলট্রাস্ট্রাকচার ঠিক আছে তো নিফ্রনের কতগুলো পার্ট থাকে সেটা আমাদেরকে ফার্স্ট জানতে হবে নিফ্রনের পার্টস বলতে গেলে নিফ্রনের মেনলি তিনটে পার্টস ফার্স্ট পার্ট ইজ দ্য ম্যালপিজিয়ান কর্পাসেল সেকেন্ড পার্ট ইজ দ্য রেনাল টিবিউল অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ দ্য কালেক্টিং ডাক্ট ঠিক আছে এক নম্বর পার্ট হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল দু নম্বর পার্ট হচ্ছে রেনাল টিবিউল অ্যান্ড তিন নম্বর পার্ট হচ্ছে কালেক্টিং ডাক্ট কোনো কোনো ক্ষেত্রে তুমি ম্যালপিজিয়ান কে একটা পার্ট করে দিয়ে রেনাল টিবিউল আর কালেক্টিং ডাক্ট কার একটা পার্টের মধ্যেও ঢোকাতে পারো সেটাও কোনো প্রবলেম নেই কিন্তু আমি তিনটে পার্ট করে দিলাম ফার্স্ট পার্ট ইজ দ্য ম্যালপিজিয়ান কর্পাসল ম্যালপিজিয়ানের কর্পাসেলের পরের এইখান থেকে শুরু করে পুরো যে নালিকাটা হয়েছে একদম এই পর্যন্ত এটা হচ্ছে রেনাল টিবিউল অ্যান্ড দ্য লাস্ট দ্য এই যে গাছের মতো একদম লাইক স্ট্রাকচার ইজ কল দ্য কালেক্টিং ডাক্ট ক্লিয়ার এবার দেখো তো ম্যালপিজিয়ান পারপাসেল যেটা বলছি সেটা কী অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি আগেও আমি দেখিয়েছি যে আমাদের কিডনির মধ্যে একটা রেনাল আর্টারি একটা রেনাল ভেন কিন্তু ঢোকে তো এবার কিডনির মধ্যে যে রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেন ঢোকে আমি মানে বললাম দুটো ব্রাঞ্চ যে লেগে থাকে তো আর্টারির কাজ আমরা ন্যাচারালি কি জানি আর্টারির কাজ হচ্ছে অক্সিজেটেড ব্লাড ফ্লো করা আর ভেনের কাজকে ডি ব্লাড ফ্লো করা তাই তো তাহলে অর্গ্যানে অর্গ্যানি আমাদের আটারি কানেকশানটা কেন থাকে আমাদের কোষে কোষের মধ্যে অক্সিজেনটাকে লাং থেকে নিয়ে ওখানে পৌঁছে দেওয়ার জন্য আর ওখানে যে মেটাবলিজম হচ্ছে সেই আপটা মেটাবলিজম যে টু প্রডিউস হচ্ছে সেই টু যুক্ত রক্তটাকে আবার লাঙের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কী থাকে ভেনের কানেকশানগুলো থাকে আর এই আর্টারি আর ভেনের জাংশানে থাকে কি ব্লাড ক্যাপিলারি মানে রক্ত জালক থাকে আটারি আর ভেনের কানেকশানে থাকে রক্ত জালক ওকে নেক্সট এবার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেনাল আটারির একটা ব্রাঞ্চ কি হয়েছে এখানে গিয়ে জালক তৈরি করেছে ব্লাড ক্যাপিলারি তৈরি করেছে দিয়ে বেরিয়ে গেছে এই যে ব্লাড ক্যাপিলারিটা এটাকে আমরা বলবো গ্লোমেরুলাস ঠিক আছে দ্য মানে রিনাল আর্টারির একটা ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটার নাম কি অ্যাফরেন্ট আর্টারিওল আর্টারির ব্রাঞ্চ বলে এটাকে আমরা আর্টারিওল বলছি আর্টারির ব্রাঞ্চ রিনাল আর্টারির একটা ব্রাঞ্চ যেটাকে আমরা বলবো আর্টারিওল সেটা কি করেছে অ্যাফারেন্ট আর্টারিওল সেটা এখানে একটা জালক তৈরি করেছে ব্লাড ক্যাপিলারি তৈরি করেছে দিয়ে এর থেকে বেরিয়ে গেছে যে ব্রাঞ্চটা ঢুকে ক্যাপিলারি তৈরি করেছে সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল অ্যান্ড যেটা বেরিয়ে গেছে সেটাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারিওল মানে একটা অন্তর্মুখী একটা হচ্ছে বহির্মুখী ওকে তাহলে অ্যাফারেন্ট আটারিওল রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ অ্যাফারেন্ট আর্টারিওল গ্লোমেরুলাসের মধ্যে ক্যাপিলারি তৈরি করে এক্সিট আউট হয়েছে ফ্রম গ্লোমেরুলাস দ্য ইনার ব্রাঞ্চ ইজ কল অ্যাফারেন টার্টিউর অ্যান্ড দ্য আউটার এক্সিট ব্রাঞ্চ ইজ কল ইফারেন বার্টারিওল ওকে এবার হচ্ছে এই যে গ্লোমেরুলাস যে আমি বললাম ব্লাড ক্যাপিলারিটা রক্তচালকটা সেটা কাভার থাকে একটা বাইলেয়ার্ড মেমব্রেন দিয়ে দিস বাইলেয়ার্ড মেমব্রেন ইজ কল বাউম্যান্স ক্যাপসুল দেখো একে পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছে এই যে বাইলেয়ার্ড মেমব্রেনটা এই যে দুটো মেমব্রেন লেয়ার বলছি কভার করে রেখেছে দিস বাইলার মেমরিন ইস কল দ্য বাউমেন্স ক্যাপসুল কারণ ওটা একটা সায়েন্টিস্ট একজন তার নাম হচ্ছে বমেন্স তিনি সর্বপ্রথম ওটাকে ডিসকভার করেছিলেন অ্যাকর্ডিং টু হিজ নেম দি মেমরিন ইস কল বমেন্স ক্যাপসুল ওকে তাহলে দ্য স্ট্রাকচার বোম্যান্স ক্যাপসুল প্লাস গ্লোমেরুলাস ইজ কল ম্যালপিজিয়ান করপাসল বা ম্যালপিজিয়ান কণিকা ম্যালপিজিয়ান কর্পাসেল ইজ মেড আপ অফ গ্লোমেরুলাস অ্যান্ড দ্য বামেন্স ক্যাপসুল ওকে এরপর তাহলে কি হলো ফার্স্ট পার্টটা হয়ে গেলো এবার হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আমি কি বলেছি রেনাল টিউবুল রেনাল টিউবওয়েল কোনখানটা থেকে রেনাল টিউবওয়েল শুরু হচ্ছে জাস্ট আফটার দ্য বামেন্স ক্যাপসুল এই যে জায়গাটাতে এখান থেকে শুরু হচ্ছে একটা কনভলিউটেড দেখো ব্রাঞ্চ ওই জন্য আমরা এই যে নেক্সট পোর্শান অব দ্য বামেন্স ক্যাপসুল দিস পোর্শানে যে কনভলিউটেড মানে কুণ্ডলীকৃত এই যে পোর্শানটা এটাকে আমরা বলবো কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল প্রক্সিমাল কেন কারণ প্রক্সিমাল মানে কি নিয়ার তাই তো নিয়ার টু দ্য বামেন্স ক্যাপসুল হেন্স ইট ইজ কল প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল

তাই তো এই পোর্শনটা হলো তাহলে এতখানি আপ টু ডিজিটাল কনভলিউটেড টিবিউল দ্য পোর্শন ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস অ্যাকচুয়ালি রিনাল টিবিউল হ্যাজ থ্রি পার্টস প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল ইউ সেপেড হেনলি লুক অ্যান্ড দ্য থার্ড পোর্শন ইজ দ্য ডিজিটাল কনভলিউটেড টিবিউল ঠিক আছে এবার একটা জিনিস লক্ষ্য করো হেনলি লুক যে পোর্শনটার তার কিছুটা পোর্শন একটু থিন হচ্ছে আর কিছুটা পোর্শন হচ্ছে থিক হচ্ছে এই যে আমটা নামছে এটাকে আমি বলবো কি থিন নামছে যেহেতু নিচের দিকে নামা মানে কি ডিসেন্ডিং তাহলে এটাকে আমি বলবো থিন ডিসেন্ডিং লিম অফ লুপা ফেনলে আর যেটা উঠছে তার মধ্যে দেখো কিছুটা পোর্শন থিন রয়েছে কিছুটা পোর্শন থিক রয়েছে তাহলে এই থিন পোর্শনটার নাম বলবো থিক অ্যাসেন্ডিং লিম উঠছে বলে এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বমুখী আর নামছে বলে এটার নাম হচ্ছিল কি ডিসেন্ডিং তাহলে ডিসেন্ডিং লিমটা দেখো শুরুই হচ্ছে কিন্তু সরু দিয়ে তাহলে বলবো থিন ডিসেন্ডিং লিম আর যেটা উঠছে অ্যাসেন্ডিং লিম সেটা গোড়াটা হচ্ছে থিন আর তারপর হচ্ছে থিক হচ্ছে তাই তো তাহলে এটা বলবো থিক অ্যাসে থিন থিন অ্যাসেন্ডিং লিম দেন হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম ঠিক আছে তাহলে এই হয়ে গেলো ডিসেন্ডিংয়ের তাহলে থিন পার্টটাই প্রকট কিন্তু অ্যাসেন্ডিংয়ের মধ্যে থিন পার্টও থাকে থিক পার্টও থাকে ক্লিয়ার আচ্ছা এরপরের প্রশান চলে আসছি আমরা কি না কালেক্টিং ডাক্ট কালেক্টিং ডাক দ্যাট সব থেকে একদম থিকেস্ট যে এই পুরো স্ট্রাকচারের মধ্যে সবথেকে থিকেস্ট এটাও কিন্তু টিবিউলার মোটা একটা নালি কিন্তু থিকেস্ট পার্ট অফ দ্য ফ্রন্ট ইজ কল দ্য কালেক্টিং ডাক্ট কালেক্টিং ডাক্ট হ্যাভ সেভারেল ব্রাঞ্চেস দেখো এখানে ব্রাঞ্চেস আছে এই যে ব্রাঞ্চেস আছে তার মানে কি এই ব্রাঞ্চেসগুলোর সঙ্গে কী লেগে থাকে এখানে একটা এসে এখানে মিট করেছে তাহলে এইখানটা যদি আমি কেটে দিতাম এখানে একটা ব্রাঞ্চ তাহলে এ পাশে নিশ্চয়ই আরেকটা নেফ্রন এসে মিট করেছে এদিকে আর একটা নেফ্রন এসে মিট করেছে এখানে আরেকটা এখানে আরেকটা তাহলে একটা কালেক্টেন টিবিউলের সাথে আমি বলতে পারি অনেকগুলো নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিবিউল এসে মিট করে তাহলে এটা হচ্ছে মেন স্টেম এই মেন স্টেমের সাথে অনেকগুলো কনভলিউটেড টিবিউল অনেকগুলো নেফ্রনের এসে পরপর মিট করে তাহলে কি হচ্ছে এখানে আলটিমেটলি আমরা জানি নেফ্রনের কাজ বা বিক্কের কাজ কারণ বিক্কের কাজটা করেই তো নেফ্রন কারণ নেফ্রন তো ইউনিট তাই না তাহলে আমি যদি বলি এই যে এর মধ্যে মূত্র তৈরি হলো মূত্র এসে জমা হলো কোথায় কালেক্টিং ডাক্টে আবার এই এইদিকে নেফ্রনের মূত্র জমা হলো কালেক্টিং ডাক্টে এদিকেও মানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ছবি আঁকা আছে নেফ্রনের বাকি চারটে ফ্রি আছে তাহলে এই চারটে সবারই যে মূত্রটা তৈরি হলো সবাই এসে কিন্তু জড়ো হলো এই জায়গাটাতে তাহলে কালেক্টিং কি মূত্রটাকে নিল গ্রহণ করলো তারপর কি লেখা আছে ইউরিন ফ্লোজ ইন্টু দ্য রেনাল পেলভিস এবার আমাদের মনে আছে সেই পেলভিস পোর্শানে আমরা বলেছিলাম যে বারবার করে তোমাদেরকে যে রেনাল পিরামিডগুলো থাকে তারপরে পোর্শান প্যাপিলি তারপর মাইনর ক্যালিক্স তারপর মেজর ক্যালিক্স তাহলে আর আমি এটাও বলেছিলাম যে নেফ্রনের অবস্থান কিন্তু এক জাংশন অফ কর্টেক্স অ্যান্ড মেডালা তাহলে কর্টেক্স আর মেডালার মাঝে নেফ্রন তাহলে তুমি চিন্তা করো ওখান দিয়ে প্যাপিলা হয়ে মেয়ে ক্যালিক্স মেজর ক্যালিক্স হয়ে মূত্রটা কোথায় এসে মানে এ করলো আর সবার এই কালেক্টিং ডাকগুলো কোথায় এসে মিট করছে অ্যাকচুয়ালি ওই পেলভিক্সের পেলভিসের গোড়াটাতে মিট করছে তাহলে সমস্ত নেপফ্রনের কালেক্টিং ডাক্টের মাধ্যমে কালেক্ট করা ইউরিনটা কালেক্টিং ডাক মানে ইউরিন কালেক্ট করে পেলভিসে প্রেরণ করে পেলভিসে পৌঁছে গেল পেলভিসে পৌঁছানো মানে সেটা আলটিমেটলি বৃক্ষ বৃক্ষের গোড়ায় চলে এলো এবার সেখান থেকে ইউরেটার হয়ে তোমার মূত্রাশয় বা ইউরিনারি প্ল্যাটারের মধ্যে চলে আসবে ক্লিয়ার তো এই হলো কালেক্টিং ডাকটের হচ্ছে মানে স্ট্রাকচার এবার একটা জিনিস বলি এই যে প্রত্যেকটা নালি এখানে আমি দেখতে পেলাম আলটিমেটলি চার রকমের নালি দেখলাম প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এটাকে আমরা শর্টে বলি পিসিটি দেন বলি হেনলি লুক এইচএল দেন বলি ডিস্টার্ট কনভলিউটেড টিবিউল দ্যাট ইজ দ্য এই ডিসিটি পিসিটি ডিসিটি মাঝখানে এইচএল এরকমভাবে থাকে তো এটাকে যদি আমি একটা ক্রস সেকশান করি দিস ইজ দ্য ফিগার তাহলে এটাকে যে প্রক্সিমাল কনভোলিউটের যে আমি কেটেছি দেখতে পাচ্ছি কি এর ওয়ালে দেখো কতগুলো সেলস আছে উইথ প্রমিনেন্ট নিউক্লিয়াস অ্যান্ড ইন দ্য ইনার ওয়াল মেনি মাইক্রোফিলি বা ব্রাস বর্ডার প্রেজেন্ট দেখতে পাচ্ছ লুমেন তাহলে এই লুমেনটার মধ্য দিয়ে কিন্তু ইউরিন বা জল ওই যে পদার্থ সমৃদ্ধ জলটা পাস করে মাঝখানে দেখো এটা হচ্ছে লিউমেন এখানে সাইডে কি আছে বড় বড় কিউবাডাল সেলস আছে এবং ইনার ওয়ালে মাইক্রোফিলি আছে তারপরে হেনলি লুকটা একটু সরু হয় পোর্শনটা রাদার প্রক্সিমাল কনভলিউটেড টিবল যে এখানে দেখো গায়ের সেলের সংখ্যাও কম জিনিসটাও ছোট লুমেনটা বড়ো মাইক্রোভিলি বা ব্রাশ বর্ডার খুব কম দেন দ্য ফিগার ইজ দ্য টিএস অফ দ্য ডিজিটাল কনভলিউটেড টিবুল এর ওয়ালটা কী হচ্ছে এর থিকনেসটা এর থেকে সামহাও কম এবং এর ওয়ালে প্রচুর সেলস থাকে দেখো এখানে নাম্বার অফ সেলস কম ছিল বাট সাইজ অফ সেলস বড় ছিল এখানে নাম্বার অফ সেলস কিন্তু বেশি সাইজ অফ সেলস কিন্তু ছোটো নিউক্লিয়াস থাকে এবং ভেতরে ব্রাস বর্ডার থাকে বাট কম এর থেকে কম থাকে তারপরে হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট এটা সবথেকে পুরো দেখতেই পাচ্ছ বড়ো নাম্বার অফ সেলস অনেক বেশি এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্রাশ বডার ওয়ালে থাকে না এবং প্রত্যেকটা সেল তোমার একদম প্রমিনেন্ট যুক্ত হয় ওকে তাহলে এই পোর্শনটা হয়ে গেল এরপরের পোর্শন যেটা আসছে সেটা আমি বলবো সেটা হচ্ছে কি না আমি বলেইছিলাম আগে দু ধরনের সেলস দু ধরনের নিউ নেফ্রন আছে একটা হচ্ছে কি কর্টিকাল নেফ্রন আর একটা হচ্ছে নেক্সট টাইপ ইজ জাক্সটা গোমিলরিউ নেফরন জাক্সটা মেডুলারি নেফ্রন দেখো এই হচ্ছে আমি একটা বৃক্ককে মোটামুটিভাবে বৃক্কটাকে গোটা টাকিনি কিন্তু বৃকের মধ্যে পজিশান দেখিয়েছি দ্য রেড ডিপ রেড কালার ইন্ডিকেট দ্য মেডালা পোর্শন অ্যান্ড দ্য রাইট ক্রিম কালার বা রাইট রেডিস কালার ইন্ডিকেট দ্য কর্টেক্স পোর্শন তাহলে ব্রিকের এটা হচ্ছে আউটার কটেক্স এটা হচ্ছে ইনার মেডালা পোর্শন তো আমি আগেই বললাম যে কর্টিক্যাল নেফ্রন নামটা কেন যে ম্যাক্সিমাম পার্ট অফ দিস নেফ্রন লোকেটেড অ্যাট দ্য কর্টিক্যাল রিজন দেখো এই নেফ্রনটার ম্যাক্সিমাম পার্টটা কোথায় কর্টেক্সের দিকে চেপে রয়েছে সো দিস টাইপ অফ নেফ্রন ইজ কল কর্টিক্যাল নেফ্রন এক একটা ব্রিকের মধ্যে এই সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট থেকে কর্টিক্যাল নেফ্রন মোস্ট অফ দ্য নেফ্রনস অফ এ কিডনি ইজ কর্টিক্যাল নেফ্রন ওকে অ্যান্ড দ্য নেক্সট টাইপ অফ নেফ্রন ইস দ্য জাকসটা মেডুলারি নেপফ্রন্ট জাক্সটা মানে কি জাক্সটা পোস্ট মানে চেপে থাকে মেডালা চেপে থাকে দেখো এইটার আমি তো বলেছি এটা মেডালা পোর্শন এটা বলেছি কর্টিক্স পোর্শন তাহলে এই নেফ্রনটা দেখো মেডালা পোর্শনের দিকে কি হচ্ছে এটা চেপে রয়েছে কোনটা নেফ্রনটা ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য জাক্সটা পোস্ট বা ইজ লোকেটেড অন দ্য মেডালা পোর্শন হিন্স দিস টাইপ অফ নেফ্রন ইজ কল জাক্সটা মেডুলারি নেপফ্রন্ট আর একটা কী জ্যাকস্টাবেলোরি নেফরনের পার্সেন্টেজ কত প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ নেফ্রন উইদিন এ কিডনি ইজ জাক্সটা জাকস্টাবেলোরি তাহলে ম্যাক্সিমাম থাকে কর্টিকাল নেফ্রন খুব কম পরিমাণ থাকে জ্যাকস্টাবেলোরি নেফ্রন আর একটা কী বলবে কর্টিকাল আর জাকসটামেলোর ডিফারেন্সের মধ্যে কী বলবে আরেকটা যে এদের ক্ষেত্রে হেনলির লুপের সাইজটা ছোটো ইন কেস অফ কর্টিকাল নেফ্রন বাট ইন কেস অফ জাস্টামেলোরি নেফ্রন দ্য সাইজ অফ দ্য হেনলি লুপ ইজ লার্জ ওকে তো এটা হয়ে গেল তোমার ওভারঅল নেফ্রন স্ট্রাকচার